নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার স্টেজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি আমার শাশুড়মার কাছ থেকে শেখা। চলো আর দেরি না করে রেসিপি এবার শেয়ার করি। এখানে মাছের মাথা নিয়েছি কাঁচকলা, সেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কিছু আলু, আর নিয়েছি করলা আর বেগুন। এবার গ্যাস অন করে কড়াই ভালো মতন গরম করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল 4 চামচের মতন, তেল ভালো মতন গরম করে নিয়েছি। এবার যে আলু টুকরো করে কেটে রেখেছিলাম সে আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুগুলো 2 মিনিট হালকা নেড়ে ছেড়ে নিয়ে কাঁচাকলার টুকরোগুলোও দিয়ে দিলাম। কাঁচাকলার টুকরোও কিন্তু আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলু আর কাঁচকলার টুকরোগুলো এভাবে নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নিচ্ছি। মাছের মাথা দিয়ে এই শুক্ত রেসিপি খেতে অসাধারণ লাগে। তোমরা বন্ধুরা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার গরম ডালের সাথে ভাত দিয়ে খেয়ে দেখো। এই এক পদ দিয়েই দুপুরবেলায় ভাত দারুণ লাগবে খেতে। এবার ভেজে নেওয়া আলু আর কাঁচাকলাগুলো আমি অন্য পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো। বেগুনগুলোও কিন্তু এভাবে পাতলা করেই আমি কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো এভাবে নেড়ে চেড়ে ভালো মতন আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভালো মতন ভেজে নিয়েছি, এগুলো একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম করলার টুকরোগুলো একটু ভালো মতনই ভেজে নিব। করলাগুলো ভাজা হচ্ছে এই সময়ের মধ্যে মাছের মাথার টুকরোগুলো হলুদ নুন দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। করলাগুলো ভাজা হয়ে এসেছে, এগুলো পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার ওই গরম তেলের মধ্যে একে একে মাছের মাথার টুকরোগুলোও দিয়ে দিলাম। মাছের মাথার টুকরোগুলো দুপাশ ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা মাছের মাথার টুকরোগুলো আমি এবার অন্য পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2-2 তেজপাতা, আর দিয়ে দিলাম রাঁধুনি 1/2 চামচেরও কম পরিমাণে। হালকা নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচেরও একটু বেশি পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি হালকা নেড়ে চেড়ে নিচ্ছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো। এবার লো ফ্লেমে সব উপকরণ একসাথে ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর সব উপকরণ ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন সবজিগুলো মিশিয়ে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। এবার মাছের মাথার টুকরোর সাথে সব সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। এবার মাছের মাথার টুকরোগুলো আস্তে আস্তে এরকম ভেঙে নিচ্ছি। চাইলে আগে থেকে ভেঙেও এভাবে কড়াইয়ের মধ্যে দিতে পারো, বা একবারে আমার মতন এভাবে ভেঙে নিতে পারো।
এবার এর মধ্যে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না হতে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পর কভার সরিয়ে নিলাম। এবার আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা বন্ধুরা চাইলে এই স্টেপটি স্কিপ করতে পারো, তবে চিনি দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। চিনি দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে নিলাম, সব কিছু ভালো মতন মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা। আদা দেওয়ার পর সব উপকরণ আবার ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিয়ে দিলাম ঘি 1 চামচ পরিমাণে। ঘি দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে নিলাম আর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে এই শুক্তো একবার বন্ধুরা ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলি মাঝকে নিয়ে শেয়ার করে দিও বন্ধুরা। আর নতুন ভিউয়ারদের রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য। বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।